হ্যালো বন্ধুরা, আমি তিথি। আপনাদের সামনে নিয়ে এসেছি রকমারি রেসিপির সমাহারে সাজানো চ্যানেল তিথির রান্নাঘর। বাবার চাকরির সুবাদে চা বাগানে জন্ম ও বেড়ে ওঠা আমার, তাই আমার বাবার স্মরণে এবং চা বাগানের প্রতি আত্মার টান থেকে প্রথম রেসিপি হিসেবে নিয়ে হাজির হলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চা পাতা ভর্তার রেসিপি। এটি একটি খুব সহজ রেসিপি যা চা শ্রমিকদের মাঝে ব্যাপক প্রচলিত। চা শ্রমিকরা প্রতিদিন চা পাতা তোলার বিরতিতে মধ্যাহ্নের আহার হিসেবে চা পাতা ভর্তা ও রুটি খেয়ে থাকে। চা পাতাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং এটি তাদের শরীরে কাজের স্টেমিনা যোগায়। আমরা শ্রীমঙ্গলের চা বাগানের মাঝে প্রথমে কিছু চা পাতা তুলে নেব। খেয়াল রাখতে হবে আমরা শুধু নরম দেখে দুটি পাতা ও একটি করে এভাবে তুলব। পাতাগুলি তোলার পর আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমরা পাতাগুলো তুলে নিলাম। চেষ্টা করবেন পাতার পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে। চা পাতা ভর্তা বানানোর জন্য আমাদের প্রথমে অবশ্যই তাজা চায়ের পাতা লাগবে। আমি দুটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দু কোয়া রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, লেবু, চিলি ফ্লেক্স। এই ভর্তার জন্য আমাদের সিদ্ধ করে নেওয়া আলুর দরকার, তাই আমি দুটি ছোট সাইজের আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি। আমাদের কিছু আটা বা ময়দা টেলে নেওয়া লাগবে। লাগবে কিছু সরিষার তেল, লবণ এবং চানাচুর। ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমরা একটা বোল নিয়ে নিলাম। ব্যাস, এই কয়টি সহজলভ্য উপকরণ দিয়ে খুব সহজে আমরা মজাদার লোভনীয় জিভে জল আনা চা পাতার ভর্তা বানিয়ে নিব। চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি ভালোভাবে আমার হাতটি ধুয়ে নিচ্ছি। এবার দু হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে চা পাতাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি জোরে ঘষতে যাবেন না, এতে পাতার পানি বের হয়ে যাবে। দেখুন, এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাব অন্যান্য উপকরণগুলো মিশাতে। আমরা একে একে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিচ্ছি। তারপর দিয়ে নিলাম রসুন কুচি। এবার আমরা দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে দিবেন। ভর্তাতে আমার একটু ঝাল ভালো লাগে, তাই আমি বেশি করেই দিচ্ছি। দিয়ে নিচ্ছি আদা কুচি এক চা চামচের মতো। চিলি ফ্লেক্স দিচ্ছি এক চা চামচের মতো। এটাও আপনারা যতটুকু ঝাল খান তার উপর নির্ভর করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা ভর্তাটাতে আলাদা একটা ফ্লেভার যোগ করবে। নিয়ে নিলাম মেশ করা আলুগুলো। আপনারা চাইলে এই ক্ষেত্রে পুড়ে নেওয়া আলুও ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি আটা বা ময়দা টেলে নেওয়া গুঁড়োটা। এটা আমি অল্প পরিমাণ ব্যবহার করব, বেশি ব্যবহার করতে যাবেন না। এটা শুধু ভর্তাটার বাইন্ডিংয়ের জন্যই আমি ব্যবহার করছি।
দিয়ে নেছি সরিষার তেল, যে যতটুকু তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এবার দিব লবণ, যার যার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তবে যেহেতু আমরা চানাচুর ব্যবহার করব, সেক্ষেত্রে লবণটা খুব বেশি দিতে যাবেন না। এবার আমরা রেসিপিটাতে টুইস্ট আনার জন্য দিচ্ছি চানাচুর। চানাচুর দিলে এই ভর্তাটার স্বাদ আরও বেড়ে যায়। আমি বেশি বেশি করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখানে একটা টিপস দিয়ে রাখি, লেবুর রসের পরিবর্তে যে কোনো ধরনের টক জাতীয় আচার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, আরও বেশি টেস্টি হবে। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখছি, এতে উপকরণগুলো সব ভালোভাবে মিশে যাবে এবং ভর্তাটা অনেক টেস্টি হবে। বেশ, এই কয়টা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার লোভনীয় চা পাতা ভর্তা। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং লাইক করে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা।